সো ফাইনালি একটা রিলিভ হচ্ছে, বনি কৌশানি জুটি কিন্তু এই সিনেমাতে নেই, এবং বনি ছাড়া কিন্তু অন্য একজন আছে, তার নাম হচ্ছে আয়ুষী তালুকদার। সো এই কম্বিনেশনটা কিন্তু বেশ আমার বেশ ভাল লেগেছে, অ্যাটলিস্ট আমি এইটুকু বলবো। সো হ্যালো গাইস, আমি দীপ, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বনি এবং আয়ুষীর আপকামিং নতুন মুভি আর্চিস গ্যালারির অফিসিয়াল ট্রেলারকে নিয়ে। এবং এখানে মেন লিড কাস্টে কিন্তু রয়েছে আমাদের বনি, রয়েছে আয়ুষী তালুকদার রয়েছে, এবং কিন্তু আরও অনেক, অ্যান্ড হুইচ ইজ ডাইরেক্টেড বাই প্রমিতা। সো এখন কথা হচ্ছে এই ছবিটা অ্যাটলিস্ট আমার মনে হয়েছে একটুখানি ভালো কোয়ালিটির হবে। তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি বনির এত ছবি এসছে এবং তার যে কন্টেন্টগুলো, তার যে গল্পগুলো এতটাই জঘন্য এবং আউটডেটেড, সেগুলো মানে আমাদের কিন্তু কারোর ভালো লাগেনি, অ্যাটলিস্ট আমি এটুকু বলবো। কিন্তু এই ছবিটার কন্টেন্টটা একটুখানি আমাদের জানা হলেও এই যে ট্রেলারটা, এটার কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু বেশ ভালো আমার কিন্তু লেগেছে। সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বনি একজন একটুখানি আউটডেটেড, একটুখানি পুরনো এর হচ্ছে মানুষ, এবং সে সম্ভবত একজনকে কল্পনা করছে, এবং সে হচ্ছে কে না, নীহারিকা, মানে হচ্ছে আয়ুষী তালুকদার। এবং সে মানে তাকে হচ্ছে একটা জায়গাতে রাস্তায় ট্রাফিক গার্ড হিসেবে বা লিফটম্যান হিসেবে কল্পনা করছে, এবং সে সমস্ত কিছুকে তার মানে তার মানে সে হচ্ছে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসে, সে সমস্ত কিছুকে ছবি তুলে তার হচ্ছে এতে সেভ করে রাখে। এবং তার পরবর্তীকালে কি হবে এবং তার সঙ্গে নীহারিকা দেখছি একটা পরিচয়ও হচ্ছে, তো সব মিলিয়ে আলটিমেটলি এই যে প্রেমটা এবং এই যে ভালোবাসাটাকে আলটিমেটলি কি এ পাবে, এটাকে নিয়েই হচ্ছে মেনলি গল্প। এবং এখানে তার বাবার চরিত্র কিন্তু প্লে করছেন হচ্ছে মাই ফেভারিট রজতাব দত্ত, এবং তার এখানে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত লাগছে, এবং তার বাবা কিন্তু তাকে খুব সাপোর্ট করে, সাপোর্টিভ নেচার কিন্তু রয়েছে। সো এখানে বনিকে আমরা কিন্তু অ্যাটলিস্ট একটু অন্যরকমভাবে দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আমি ফার্স্টে বললাম পেয়ার আপটাও কিন্তু বেশ ভালো। সো এখন কথা হচ্ছে এটা কিন্তু আসছে শ্যাডো ফিল্মস থেকে, মানে বনির এত খারাপ কাজ আসছে যে এই ছবিটাকে নিয়ে মানুষের মধ্যে যে একটা এক্সপেকটেশন তৈরি হবে, এটা কিন্তু খুবই আমার কম মনে হয়। বাট এটা আই থিঙ্ক এটা ভালো কাজ হবে, এবং যেটুকু ট্রেলার দেখে আমি বুঝতে পারছি, বাট ট্রেলার থেকে সব কিছু সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় ঠিক কাজ হবে না। সো আপাতত এটা মনে হচ্ছে যে এটা একটা ভালো কোয়ালিটির কাজ হবে, এবং এটার গানগুলো মনে খুব ভালো হবে, মানে যেটুকু গান আমরা শুনতে পাচ্ছি, এবং বনিকেও একটুখানি এখানে অন্যরকম লাগছে, তার লুকটা এবং তার কথাবার্তা, তার এক্সপ্রেশনসগুলো একটুখানি অন্যরকম লাগছে। দেখা যাক এটা কেমন হয়। আপাতত আমার কিন্তু ট্রেলারটা বেশ লেগেছে, এবং তোমাদের কেমন লাগলো আমি তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।